কথায় বলে ক্রিজে নামার সঙ্গে সঙ্গেই চার্জ হয় মারবার চেষ্টা করতে নেই। তাই জন্যেই আনলকডাউন পর্বে প্রথমেই নর্থ বেঙ্গল বা আউট অফ স্টেট প্ল্যান করলাম না, ভাবলাম যাই হাতের কাছে চিড়িয়াখানা থেকে একদিন ঘুরে আসি, পরিবারের সাথে সারাদিনের একটা আউটিং হয়ে যাবে। চিড়িয়াখানায় গিয়ে দেখলাম কোভিড প্রোটোকল খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে, এখানে স্যানিটাইজার টানেল রয়েছে, এখানে নির্দিষ্ট দূরত্বে সিকিউরিটি গার্ড রয়েছেন এবং তারা খুব কঠোরভাবে নিয়ম মেনে চলার চেষ্টা করছেন। এখানে গোল সাদা চকের দাগ দেওয়া রয়েছে, মোটামুটি 3 থেকে 4 ফুট ডিস্টেন্সে একজনের দাঁড়াবার ব্যবস্থা করা হয়েছে এবং চিড়িয়াখানার ভেতরে এই যে একটি জায়গা, আরেকটি গোল দাগ এবং আরেকটি গোল দাগ, এই ডিস্টেন্সে দাঁড়াবেন মানুষজন। দীর্ঘদিন ধরে মানুষজনের ভিড়ভাট্টা দেখতে পাচ্ছে না, দীর্ঘদিন ধরে জ্বালাতন থেকে মুক্তি, বেশ খোশ মেজাজেই আছে দেখে মনে হলো। এবার কিছু স্টিল ছবি দেখুন। টিকিট কেটেছিলাম জুয়ের অফিসিয়াল ওয়েবসাইটে, খরচ জন প্রতি 30 টাকা আর 5 বছরের নিচে জন প্রতি 10 টাকা। স্যানিটাইজেশন ব্যবস্থা অতি উত্তম, মাস্ক স্যানিটাইজার কিন্তু মাস্ট।